সময় এখন কাঁঠালের, আর এই সময়ে একটু কাঁঠাল না খেলেই হয় না। আর যত গরমই আসুক না কেন, কাঁঠালের এঁচোড় অনেক ভালো লাগে। আমরা সবাই অনেক পছন্দ করি কাঁঠালের এঁচোড়। তো এই যে এঁচোড়টা কেটে নিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, এবং এটা একটু ভাপ দিয়ে নেব, একটু পানির ভিতরে অল্প একটু হলুদ দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। কারণ এটার যে আটাটা থাকে ওটা ভাপিয়ে নিলে অনেকটা চলে যায় এবং কাঁঠালটা দেখতে অনেক ভালো লাগে। তো কাঁঠালের এঁচোড় না খেলে তো হয়ই না, আমরা সবাই অনেক পছন্দ করি, যার কারণে যত গরমই পড়ুক যেমনই হোক আমরা কাঁঠালের এঁচোড়টা আমাদের সবসময়ই খেতে ভালো লাগে। এই যে ভাপিয়ে নিতে নিতে এদিকে ভাপ দেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম, আর এদিকে একটু সকালের খাবার জন্য আমি নাস্তা করার জন্য একটা ডিম অমলেট করে নিলাম। ডিমটা অমলেট করে আমি আগে খেয়ে নিব, তারপরে ওদিকে কাঁঠালটা ভাপানো হোক। তো আমি এদিকে কাঁঠালটা ভাপ দেওয়ার প্রায় শেষের পথে আমার ডিমটাও ভাজি হয়ে গেছে, আমি খেয়ে এদিকে আমি রান্না করতে চলে আসলাম। আর একটু ফ্রিজে দেখে আজকে পরিষ্কার করার সময় কিছুটা ভুঁড়ি ছিল, গরুর ভুঁড়ি, তো ভুঁড়িটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। আমি ভুঁড়ি যখন নিয়ে আসে বাজার থেকে তখন আমি সেটা আগে পরিষ্কার করে গোটাটাই রেখে দিই, চা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই, পরে ওটা আমি যখন রান্না করি তখন আমি ছোট ছোট পিস করে নিই। তো এই যে আমি ভুঁড়ি রান্নার জন্য মশলা টশলা সব কষানো আমার প্রায় শেষ, এখন আমি এর ভিতরে ওই যে পরিষ্কার করে রাখা ভুঁড়িটা আমি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর ভুঁড়িতে আপনারা কে কে আলু খান, ভুঁড়ির সাথে আলু না হলে তো আমাদের চলেই না, আমরা সবাই অনেক পছন্দ করি, আর সেজন্য আলু কেটে রেখেছি। আর এদিকে এই যে আমার এটা ভাপানোও হয়ে গেছে প্রায় শেষ, এদিকে আমি ভুঁড়িতে একটু কষানোর জন্য পানি দিয়ে দিব, আর ওদিকে আমি ভুঁড়িটা কষাতে কষাতে আমি কাঁঠালটা রান্না করে ফেলবো। ওদিকে ভাপানো হয়ে গেছে যেহেতু আমি এখন কাঁঠালটা আর এক সাইডে উঠিয়ে দেবো। তো এই যে কাঁঠাল রান্নার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি, একটু পেঁয়াজটা বেশি করেই দিব, আর এদিকে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে শুকনো মরিচ একসাথে সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, ঠিক মাংসের মতো করে রান্না করব। কারণ আমাদের কাঁঠালটা রান্না করা অনেকটা, অনেকেই বলে মাংসের স্বাদ পাওয়া যায়, তো যার কারণে মাংসের মতো করে রান্না করার চেষ্টা করলাম। তো মশলাটা কষাতে কষাতে এদিকে আবার আমি কাঁঠালটা দিয়ে দিলাম, ভাপানো কাঁঠালটা, আর মিক্সড করে নিব সুন্দর করে। আর এদিকে আবার আমার কাঁঠালটা মানে হয়েই আসছে, কারণ এটাতে বেশিক্ষণ আমি বেশি পানি দেব না, অল্পতেই আমার কাঁঠালটা হয়ে আসছে। আর এদিকে আমার ভুঁড়িটাও হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। তো আল্লাহ হাফেজ।